আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এই বৈদ্যুতিক সার্কিট ব্রেকার অনেক সময় লোড অবস্থায় ট্রিপ করে বা বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি এই বৈদ্যুতিক সার্কিট ব্রেকার লোড অবস্থায় কেন অটোমেটিক ট্রিপ করে বা বন্ধ হয়ে যায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছায়। আর যদি অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে কোনো লোডে এরকম সার্কিট ব্রেকার ব্যবহার করার পরে অটোমেটিক সার্কিট ব্রেকার ট্রিপ করে বা বন্ধ হয়ে যায়। তো এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলি মূলত আমি আপনাদেরকে বলবো। তো গাইজ, আমার হাতে যে সার্কিট ব্রেকারটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সার্কিট ব্রেকারটি মূলত হচ্ছে 20 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার, দেখা যায় কি না। তো এটি 20 অ্যাম্পিয়ারের একটি সিঙ্গেল সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকার যদি আপনি কোনো সোর্সে ব্যবহার করেন, তো সেই সোর্সে যদি আপনি এই 20 অ্যাম্পিয়ারের অধিক কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যদি পরিচালনা করেন তাহলে এই অটোমেটিক ট্রিপ করবে বা বন্ধ হয়ে যাবে। এক্সাম্পল যদি দেই, যদি 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের আউটপুটে যদি আপনারা একটি 30 অ্যাম্পিয়ার ধারণ ক্ষমতায় কোনো একটি মেশিন আপনি পরিচালনা করেন বা চালান তাহলে কিন্তু এই 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লোড নিতে পারবে না, বিদায়, এ ট্রিপ করবে। এক কথায় এই 20 অ্যাম্পিয়ারের অধিক লোড ব্যবহার করার জন্য আপনাকে 20 অ্যাম্পিয়ারের অধিক সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। আর যদি 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করে থাকেন, যদি 20 অ্যাম্পিয়ার কোনো ইকুইপমেন্ট হয় তাহলে এটি ট্রিপ করবে না, যদি 20 অ্যাম্পিয়ারের উপরে যায় তাহলে এই অটোমেটিক ট্রিপ করবে বা বন্ধ হয়ে যাবে। তো অনেক সময় আমরা যে কোনো অনেক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চালাই, তো সেই চালানোর ফলে দেখা যায় যে আমাদের সার্কিট ব্রেকারগুলি অটোমেটিক ট্রিপ করে বা বন্ধ হয়ে যায়। তো মূল কারণ হচ্ছে এটাই যে সার্কিট ব্রেকারের ধারণ ক্ষমতা চাইতে অধিক ধারণ ক্ষমতা যখন হয়ে যায় তখনই সার্কিট ব্রেকারগুলি ট্রিপ করে বা বন্ধ হয়ে যায়। তো গাইজ, আশা করি আমার এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পরিশেষে একটা কথা বলে নিই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।